হলিউডের মঞ্চে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার এক দুর্লভ সুযোগ আমরা পাচ্ছি ডক্টর মহসিন আলীর সৌজন্যে। তার লেখা রিভেঞ্জ অফ রেপ এর কাহিনী অবলম্বনে তৈরি হচ্ছে হলিউড মুভি। আমরা স্যার আপনার কাছ থেকে জানতে চাই একটু সংক্ষেপে যে এই বইয়ের প্রেক্ষাপটটা কি এবং কিভাবে এটি হলিউডের একটি প্রজেক্টের জন্য নির্বাচিত হলো। এটা রিভেঞ্জ অফ রেপস মানে আপনার যেটা আর কি ধর্ষণের প্রতিশোধ, যেটা আমরা বাংলা বলতে পারি, এটা হচ্ছে একটা বীরঙ্গনা মেয়ে যে ইউনিভার্সিটি ছাত্রী ছিলেন। আমি এখানে মেডিকেল কলেজ, এটা কিছুটা সত্য কিছুটা মানে কাল্পনিক হিসাবে তৈরি করা, একটা নভেল হিসাবে তৈরি করা হয়েছে। সে মেয়ে আমাদের ধরুন এলাকার নাটোর বাসস্ট্যান্ড থেকে কিডন্যাপ করা হয় পাকিস্তানি সেনাবাহিনী রাজাকার, স্থানীয় রাজাকারদের মাধ্যমে, এবং তাকে নাটোর ক্যান্টনমেন্ট ছিল হলো ওখানে নর্থ বেঙ্গল আর্মি হেডকোয়ার্টার, একজন ব্রিগেড হেডকোয়ার্টার ছিল নাটোর, যেটা দীঘাবতী রাজবাড়ি পরবর্তী পর্যায়ে যেটা আপনার গণভবন, উত্তরে গণভবন তৈরি করেছেন বঙ্গবন্ধু, সেই সেখানে নিয়ে যেয়ে তাকে 8 মাস আটকে রাখা হয় এবং আরও বহু প্রায় 150 মহিলাকে এরকম ধরে ধরে নিয়ে যায়, বিভিন্ন সময় নিয়ে যায় এখানে রাখা এবং তাদেরকে সেক্স স্লেভ হিসেবে তারা ব্যবহার করা হয় আর কি। তো এই মহিলাটা যেহেতু মেডিকেল স্টুডেন্ট ছিল শেষ বর্ষে এবং সুন্দরী ছিল, ওখানকার কমান্ডার তাকেই শুধু ইউজ করতো, অন্য কাউকে তাকে স্পর্শ করতে দিত না, এবং ওইখানে কোনো আসামির বা তো কোনো বন্দির বা মিলিটারির কোনো অসুখ হলে এটাকে একে কাজে লাগতো ট্রিটমেন্টের জন্য আর কি, যেহেতু সে মেডিকেল কলেজের ছাত্র ছিল আর কি। যা হোক আর কি, একটা পর্যায়ে সে প্রেগনেন্ট হয়ে যায় এবং তাকে হত্যা করার চেষ্টা করা হয়, এবং যখনই যে মেয়ে প্রেগনেন্ট হতো তাদেরকে হত্যা করে ওই পিছনে পুকুর ছিল পুকুরে ফেলে দিত। আবার অনেক মেয়ে প্রেগনেন্ট অবস্থায় মুক্তি পেয়েছে। তো 1971 সালে 16 ডিসেম্বর যখন বিজয় দিবস আসে তখন ক্যান্টনমেন্ট তো তারা ছেড়ে দিয়ে সারেন্ডার করে, তখন তারা মুক্তি পায়। এর পরে বাচ্চা হলে একটা মেয়ে হয়, তার নাম দেওয়া হয় মায়া, ইয়া বিজয়া, আর মেয়েটার নাম ছিল মায়া আর কি। যাহোক পরবর্তী পর্যায়ে আমাদের দেশে কালচার অনুযায়ী সে তার বাপের বাড়িতে স্থান পায় না এবং সে ঢাকায় এসে সে আত্মগোপন করে থাকে এবং তার মেয়েটাকে সে অ্যাডপশনে দেয় মাদার তেরেসা অ্যাডাপশন অ্যাসোসিয়েশন মাধ্যমে, এবং আমেরিকার একটা কাপল সেই জয়াকে অ্যাডাপশন করে নিয়ে আসে 1.5 মাস 3 সপ্তাহ বয়সে। সে মেয়ে আমেরিকায় নিউ ইয়র্কে একটা সাবার্বে বড় হয়। তারপর যখন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শিখতে এসে তখন বাংলাদেশের ইতিহাস কিছুটা জানে এবং তার জন্ম ইতিহাস সে জানতে চায়। তখন তার যে চাপ, সে তার বায়োলজিক্যাল মাদারকে খুঁজে বের করবে, তারপরে বাংলাদেশে আসে বায়োলজিক্যাল মাদারকে। বিরাট আমি খুব সংক্ষেপে বলছি, দর্শকদের জন্য কিছু চমক থাকুক, এই যে জার্নিটা, এই যে আপনার গল্পটা যে আমাদের হলিউডে যাচ্ছে, এটা এটা কিভাবে সম্ভব হলো, কিভাবে হলো? এটা বইটা আমি যখন লিখে আমাদের যে বুক ভাইন প্রেস নামে একটা আমেরিকান পাবলিশার শিকাগোতে, তারা এটা খুব লুফে না এবং তারা এটা প্রকাশ করে, এটা amazon.com এটা যায়, এবং আমেরিকায় আর একটা সাহিত্য ম্যাগাজিন আছে যেমন আমাদের দেশে বিচিত্রা বা এরকম আর কি, এটা নর্থ ক্যারোলাইনা থেকে বের হয়, এটা লিটারেরি টুডে নামে একটা মাসিক সাহিত্য ম্যাগাজিন, তারা এটাকে দেখে তারা তারা আমার কভার পেজ করে সব ওই ম্যাগাজিনের, গত নভেম্বর 2022 সালে নভেম্বরে কভার পেজ করে ওই বইটা সম্পর্কে তারা লেখে যে বেস্ট বুক ইন আমেরিকা ইন দি মান্থ অফ নভেম্বর আর কি। কারণ এখানে প্রতি মাসে তো শত শত বই বেরোয় আর কি। তো যাই হোক, এটা প্রচার হওয়ার পরে তখন কিছু হলিউডের যারা প্রডিউসার বা ডাইরেক্টর আছে তাদের নজরে পড়ে এবং আমি একদিন ফোন কল পাই এবং তারা বলে যে আমরা তোমার এই বই নিয়ে মুভি তৈরি করতে চাই, তুমি রাজি আছো কিনা, এবং তারা বলে যে আমাদের যে প্রডিউসার বিলিয়নিয়ার ব্রেট হফম্যান, আপনারা হয়তো যারা মুভি দেখেন ব্রেট হফম্যান, সে সাধারণত অ্যানিমেশনের অ্যানিমেটেড মুভি তৈরি করে আর কি। তো ওনাকে ফোনে লাগাই দিলেন, ওনার সঙ্গে আমি ডাইরেক্ট কথা বললাম এবং প্রায় আধা ঘন্টা ধরে আমার কাছে শুনলো ওই বইয়ের ইতিহাসটা। আমি তখন বললাম, তখন নিজে কেঁদে ফেলে দিলেন, যে আমি কারো কাছে কোন ঘটনা শুনে আমি কাঁদিনি, কিন্তু তোমার এই ঘটনা শুনে মানে আমার আমার এই অ্যাকশনের সে কথা শুনে সে মানে এই এই ঘটনা সে কান্ডে কেঁদে ফেলে, কারণ আমি এটা মুভি করবো, তোমার কোনো খরচ নেই, তোমার ইজ নেই, আমি মুভি করবো এবং তোমাকে আমি একটা বিরাট একটা পার্সেন্টেজ দেবো আর কি। তো সেই হিসাবে তার সঙ্গে একটা কন্ট্রাক্ট সাইন করা এবং তারা স্ক্রিপ্ট তৈরি করেছে, আমাকে সঙ্গে রাখছে স্ক্রিপ্ট তৈরি করার ক্ষেত্রে, কারণ যাতে তাদের স্ক্রিপ্টটা মূল ঘটনা বাইরে না যায়। তো স্ক্রিপ্ট তৈরি হয়েছে, ক্যারেক্টার তৈরি হয়েছে, তাদের ড্রেস তৈরি হয়ে গেছে, এখন ভয়েস ওভার যেটা স্ক্রিপ্ট অনুযায়ী ডায়ালগুলো তারা অলরেডি রেকর্ড করছে, এখন কম্পিউটারে তারা অ্যানিমেশন করে আর কি, এটা তারা ভয়েসের সঙ্গে ছবির আর কি মোশন পিকচারে তারা অ্যাডজাস্ট করছে। তাদের কথা যে ডিসেম্বরে এটা মুক্তি পাবে,
এটা 2 ঘন্টার মুভি হবে, হয়তো নেটফ্লিক্সে অলরেডি কন্ট্রাক্ট তারা করছে দেখাবে, বিভিন্ন 15 মিনিট 15 মিনিট একটা এপিসোড হবে, 8টা এপিসোডে এটা এটা দেখানো হবে। এখন ফাইনাল কী হবে এখনও কি আসবে জানি না, হয়তো আরও বাড়তেও পারে বা কমতেও পারে, এটা তারও নভেম্বর ডিসেম্বর দিকে আমি বলতে পারবো আর কি। তো এইভাবে প্রথমে শুরু হয়। তারপর আমি এবার আর একটা ফোন কল পাই এরিন সিমস, তার এজেন্টের কাছ থেকে। উনি উনি নন অ্যানিমেটেড মানে রেগুলার মুভি যেটা করেন, হিউম্যান অ্যাক্টেড মুভি করেন, উনি বলে যে আমিও এটার প্রতি ইন্টারেস্টেড, আমি মুভি করবো। তো আমি যদি আমি তো অলরেডি একটা কন্ট্রাক্ট সাইন করছি অ্যানিমেশন মুভি করার জন্য অমকের সাথে, তুমি এবার একই উপর আরেকটা মুভি করবে, বলছে আমি করবো ওটা ওটা অ্যানিমেশন, আমি রেগুলার হিউম্যান অ্যাক্টেড দিয়ে দিয়ে করবো, তোমাদের দেশ থেকে অ্যাক্টর অ্যাক্ট্রেস নিয়ে আসবো, তো তুমি যদি রাজি থাকলে। তখন আমি আবার ব্রেট হপার সঙ্গে আলাপ করলাম যে আর একজন মুভি করতে চাচ্ছে নন অ্যানিমেটেড, তাই তোমরা পারমিশন দেবে কিনা, যেহেতু আমি অলরেডি তোমাদের সঙ্গে কন্ট্রাক্ট সাইন করছি। বলছে না কোনো অসুবিধা নেই, তবে আমরা রিলিজ হওয়ার পরে তারা করতে পারে আর কি, অর্থাৎ ডিসেম্বর পরে তারা করবে। তা সেভাবে তাদের সঙ্গে একটা কথা হয়েছে, কন্ট্রাক্ট হয়েছে, তারা এখন মুভি ট্রিটমেন্ট যেটা বলে, এটা যারা মুভি তৈরি করে জানে আর কি, মুভি ট্রিটমেন্ট তারা তৈরি করছে, তৈরি করে হয়তো ডিসেম্বর পরে তারা আবার এটা শুটিং শুরু করবে আর কি, এভাবে এটা চলছে আর কি।